ভুলে সঠিক পিন দিয়ে ধরা প্রবাসী। মধ্যপ্রাচ্য যারা থাকেন তাদের দেশে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম ইমো। ফলে প্রবাসী ও তাদের পরিবারের কাছে ইমো খুবই পরিচিত একটি নাম। আবার এই ইমোই অনেক সময় হয়ে ওঠে প্রতারণার হাতিয়ার। এই অ্যাপটি ব্যবহার করে প্রতারকরা প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কুয়েত প্রবাসী রাসেল আহমেদ গত অক্টোবরে তার পরিচিত একজনের কাজের জন্য বাংলাদেশ ভিত্তিক একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন। সেখানে তিনি তার ইমো নম্বর দিয়ে দেন। পোস্ট দেওয়ার ঘণ্টাখানিকের মধ্যেই একজন নিজেকে কুয়েত প্রবাসী দাবি করে রাসেলকে কল দেন এবং কাজ দেওয়ার আশ্বাস দেন। এর দ্বিতীয় দিন পর রাসেল জানতে পারেন তার ইমো হ্যাক হয়েছে। তিনি বলেন, আমার ইমোর মাধ্যমে প্রায় 200 নম্বরে যোগাযোগ ছিল, সেগুলোর মধ্যে আমার পরিচিত অনেকের কাছে মেসেজ দেয় হ্যাকার। আমার পরিচিত একজনকে কাজ দেওয়ার আশ্বাস দিতে কল করে, কথার ফাঁকে কিভাবে যে আমার ইমো তিনি নিজের আয়ত্তে নিয়ে নিলেন বুঝতেও পারেনি। তিনি আরো বলেন, তখন আমার বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন, সেটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। ওই প্রতারক বাবার হাসপাতালে থাকা একটি ছবি আমার পরিচিত জনদের কাছে পাঠিয়ে বলেছে যে বাবা মারা গেছেন, টাকা লাগবে 25,000, সঙ্গে বিকাশ নাম্বার দিয়ে দেয়। অনেকে বুঝতে পারলেও সবাই বুঝতে পারেনি যে আমার ইমো হ্যাক হয়েছে। ফলে একজন 20,000 এবং আরেকজন 15,000 টাকা পাঠায় ওই বিকাশ নম্বরে। দ্বিতীয় দিন পর যখন আমি এসব শুনলাম তখন আমার সেই ইমো অ্যাকাউন্ট ডিলিট করে দেই। প্রতারণার শিকার হয়েছেন কুয়েত প্রবাসী মাসুম খা। দুইবার তার ইমো অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। মাসুম খা বলেন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ইমো আপডেট চাইছে, ভালো করে না দেখি আপডেট দিয়ে দেই। আপডেট দিয়ে ফ্রেশ হতে যাই এবং ঘণ্টাখানেক পরে ফোন হাতে নিয়ে দেখি আমার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে। তিনি বলেন, এই এক ঘন্টার মধ্যে হ্যাকার আমার পরিবার আত্মীয় স্বজনদের কাছে মেসেজ দিয়ে জরুরি প্রয়োজনে 20,000 টাকা দিতে বলে, সঙ্গে একটি বিকাশ নম্বরও দেয়। আমি যার মাধ্যমে বিকাশে টাকা লেনদেন করি তার কাছেও মেসেজ দিয়েছিল। তিনি তো এমন মেসেজ পেয়ে সঙ্গে সঙ্গে ওই প্রতারকের নম্বরে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন। পরে আমি আমার সিমটাও পরিবর্তন করে ফেলি। এই ঘটনার কয়েক মাস পর দ্বিতীয়বার প্রতারণার শিকার হন মাসুম। লটারিতে 5,000 দিনার আয়ের লোভ দেখিয়ে হ্যাক করা হয় তার মোবাইল নম্বর। মাসুম বলেন, আমাকে হ্যাকার বলে আমি নাকি লটারিতে 5,000 দিনার জিতেছি। তখন জানতে চাই কিভাবে এত টাকা পেলাম। প্রতারক বলে, শপিং মলের ভাউচারের মাধ্যমে পেয়েছেন। তিনি বলেন, এরপর প্রতারক জানান লটারির অর্থ পেতে ব্যাংক কার্ড লাগবে। আমি বলেছি আমার ব্যাংক কার্ড নেই। এরপর তিনি আমার আকামার ছবি চান, সেটাও দেয়নি। পরে তিনি বলেন, আমার মোবাইলে একটি পিন কোড যাবে, সেটা দিলেই হবে, আমি ভুল পিন দিতে চেয়েছিলাম কিন্তু ভুলে সঠিকটা দিয়ে দেই, সঙ্গে সঙ্গে আমার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। আর এক কুইট প্রবাসী ফেরদৌস আলম বলেন, আমি কাজের জন্য এক গ্রুপে পোস্ট করেছিলাম, সেখান থেকে একজন কাজ দেওয়ার কথা বলে কল করে এবং এক মিনিটের মধ্যে আমার ইমো হ্যাক করে ফেলে। আমার মোবাইলে ইমোতে ঢুকতে গিয়ে দেখি ইমো ওপেন হচ্ছে না। হ্যাক করার সঙ্গে সঙ্গে আমার আত্মীয় স্বজনদের কাছে মেসেজ দিয়ে বলেছে যে আমার মা হাসপাতালে, টাকা লাগবে। এমনকি তিনি আমার কণ্ঠ নকল করে কল করেছেন যাতে কেউ বুঝতে না পারে। এই চিত্র শুধু কুয়েতের নয়, মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিনিয়ত অসংখ্য প্রবাসী ইমো প্রতারকদের কবলে পড়েছে। প্রবাসীদের টার্গেট করে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে ইমো প্রতারক চক্র। তারা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। বাংলাদেশ কমিউনিটির নেতারা জানান, বাংলাদেশ ও প্রবাসী কয়েকটি চক্র প্রবাসীদের নম্বর সংগ্রহ করে, একটি বিশেষ কোড ব্যবহার করে অ্যাকাউন্ট হ্যাক করে। এরপর ওই অ্যাকাউন্টধারীর পরিচিতদের কল করে মেসেজ পাঠিয়ে বিপদে থাকার কথা বলে জরুরি ব্যক্তিদের টাকা চায়। এছাড়া তারা ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রবাসীদের স্পর্শকাতর তথ্য, ছবি ও ভিডিও চুরি করে। এরপর সেগুলো ব্যবহার করে প্রবাসীদের ব্ল্যাকমেইল করে এবং অর্থ হাতিয়ে নেয়। তারা বলেন, ইমো প্রতারণা থেকে পরিত্রাণ পেতে সবাইকে সচেতন হতে হবে। সন্দেহজনক কোনো কোড আসলে কাউকে দেওয়া যাবে না, কিংবা কোনো লিংক পেলে সেখানে প্রবেশ করা যাবে না। সেই সঙ্গে পরিবার ও পরিচিতদের জানিয়ে রাখতে হবে যে সন্দেহজনক মেসেজ বা কল পেলেও তারা যেন প্রকৃত ব্যক্তির সঙ্গে অন্য কোনো উপায়ে কথা বলে নিশ্চিত না হওয়ার পর্যন্ত আগে টাকা না পাঠান। তো সবাই সতর্ক থাকবেন, কখনো কোনো কোড শেয়ার করবেন না, কোনো লিঙ্কে প্রবেশ করার আগে অবশ্যই বুঝে শুনে তারপরে কোনো একটি লিঙ্কে প্রবেশ করবেন।